রাজধানীর গুলশান দুইয়ে এসি মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও সাতজন। বিস্ফোরণে 14তলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত আছে উপরের অংশ। এই ঘটনা তদন্ত করছে পুলিশের একাধিক ইউনিট। এ বিষয়ে গুলশান থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বুধবার ব্যস্ত কর্মদিবসে বেলা দেড়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে রাজধানীর গুলশান দুইয়ের একটি বহুতল ভবনের ছাদ ও নিচতলায়। এতে এম্পোরি ফাইন্যান্সিয়াল সেন্টার নামের ওই ভবনের নিচতলার কাচের দেয়াল ভেঙে যায়। এ সময় ভবনটির নিচতলায় থাকা সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ের পাঁচ কর্মী আহত হন, আর ছাদে বিস্ফোরণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতে কর্মরত একজন মারা যায়। আহত হয় দুইজন। আমাদের নিচের ফ্লোরে যারা স্টাফ ছিল, স্টাফদের মধ্যে তেমন কোনো মেজর ইনজুরড কেউ হয় নাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পুলিশ জানায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ের এসিগুলোতে ত্রুটি দেখা দিয়েছিল, সেটা মেরামতের কাজ করছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা। 14তলা ভবনের ছাদে এসির আউটবক্সে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এর ধাক্কা সংযোগ তারের মাধ্যমে পৌঁছায় ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ের এসিগুলোতে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি থেকে একটা সমস্যা হয়েছে, বাট এটা স্পেসিফিক আমি বলতে পারবো না, এটা আরও তদন্ত ব্যাপার আছে। এখন আমরা এখানে একটি অপমৃত্যু মামলা নিব এবং মূলত বিস্ফোরক অধিদপ্তর এবং অন্যান্য যে বিশেষায়িত যারা আছে তারাই সরাসরি এটা বলতে পারবেন যে মূলত বিস্ফোরণের কারণটা কী। তবে আমরা যেটা ধারণা করতে পেরেছি যে এসির বিস্ফোরণের কারণেই এত বড় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটির নিচতলা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত আছে উপরের অংশ। এ ঘটনায় নিহতের নাম আজিজুল হক। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা।